হ্যালো বন্ধুরা প্রমিতি সেল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম চিংড়ি মাছের মালাইকারি এটা শুধু বাঙালির প্রিয়ই নয় এটা বাঙালির ইমোশন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারির একটা দুর্দান্ত রেসিপি আমি পাঁচ পিস গলদা চিংড়ি বেশ ভালো করে কেটে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো মেখে রেখে দিলাম এরপর আমি নিয়ে নিয়েছি একটা নারকেল নারকেলটাকে আমি ভেঙে দু টুকরো করে নিলাম এরপর নারকেলটাকে আমি খুব সুন্দর করে কুড়িয়ে নেব একটা এরকম হাত কুড়নির সাহায্যে আমি নারকেলটাকে খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এবার আমি নারকেলটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। গরম জল দিয়ে ঢাকা দিয়ে রাখলে কিন্তু নারকেলের দুধ বার করতে অনেক সুবিধা হয় এরপর আমি একটা কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ গুঁড়ো মেখে রাখা চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব এপিট ওপিট করে চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব এই সময় চিংড়ি মাছগুলোকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না এর মধ্যেই আমার গরম জলে ভিজিয়ে রাখা নারকেলটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব একটা ছাঁকনির উপর এই পেস্টটাকে দিয়ে দেব দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে এই পুরো রসটা আমি বার করে নেব এরপর আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট মিক্সিং জার এর মধ্যেই দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কয়েক ক রসুন আদা এবং কাঁচা লঙ্কা সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব এরপর কড়াইতে যে চিংড়ি মাছ ভাজা এক্সট্রা তেলটা বেঁচে গেছিল ওর মধ্যেই আমি দিয়ে দেব গোটা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর গোটা জিরে সব কিছুকে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন আর লঙ্কার পেস্টটা তেলের মধ্যে মশলার পেস্টটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকতে হবে মশলাটা যখন একটু শুকিয়ে আসবে বেশ ভালো মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব সামান্য একটু জল এরপর সমস্ত মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করবো নারকেলের দুধ নারকেলের দুধটা আমি দিতে থাকবো আর মশলাটাকেও এভাবে নাড়তে থাকবো নারকেলের দুধটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ছয় থেকে সাত মিনিট ছ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দিলে চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো দুর্দান্ত লাগে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও আমার চ্যানেলের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও